mic is yours, Sharif Bhai, for 15 minutes. You can speak freely. And these are the young students who got a little knowledge on the energy aspects of Bangladesh in first session and emissions from different fuel in second session. So this is their third session actually. So Hemanta, mostly in English. So I'll request you to talk mostly in Bengali. Thank you. Mic is yours, Sharif Bhai. Thank you so much, Mahdi. First of all, I pay my gratitude to all of you to have your time to listen to me. And I know Mahdi already told me to give my speech in Bengali. So I will go in Bengali. But as there are some participants and speakers who actually do not know Bengali, that's why I congratulate them. And I heard all the presentations from our friend in Sri Lanka. It was fantastic. And we tell these things to the people in a people's language and try to let them understand the adverse consequences, mostly health hazards of coal pollution, which is very much obvious, newly coming to our country. Thank you so much for this. Yes, I will go Bengali. So it is, you can see that, right? Yes, we can. Thank you so much. Apnara jara shunchen, shobaike ami shubhechha janacchi. Bangladesh Poribesh Andolon Bapa ebong Water Keepers Bangladesh theke. আপনারা শুনেছেন মেহেদী ভাই আমাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় বলেছেন এই দুটি সংগঠনের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে। আমি সামাজিক আন্দোলনে কাজ করি বেশ কিছুটা সময়। আমার কাজের অভিজ্ঞতাটা মূলত একজন অ্যাক্টিভিস্ট হিসেবে, সেই জন্য আমি মূলত আমার পরিচয় একজন পরিবেশ কর্মী হিসেবে দিতেই ভালোবাসি এবং এটাই আমার ভালো পরিচয়। আপনাদের যে ট্রেনিং চলছে এই ট্রেনিং এর পুরো স্কেজিউল আমি দেখেছি, শুরুর দিকে এক নজর, পরিবর্তন হতে পারে কিন্তু যা দেখেছি তাতে আমার লোভ হয়েছে, আমি কেন আপনাদের মতো এই ট্রেনিংটা নিতে পারলাম না। এটা হয়তো নিতে পারতাম যদি আমি রিকোয়েস্ট করতাম বা আমার সময় থাকতো বা সুযোগ হতো, আপনাদের মতো বয়স হতো, নানান কারণে এটা হয় নাই। তবে আপনারা সৌভাগ্যবান আমাদের চেয়ে, আপনারা যে বয়সে এটা দেখতে পাচ্ছেন বা জানতে পারছেন, যে বিষয়গুলি বুঝতে পারছেন সেই বিষয়গুলি আপনাদের বয়সে আমরা শুনতে পারিনি, বুঝতে পারিনি। যদি পারতাম তাহলে হয়তো আমাদের দেশের মানুষের এখনকার যে কষ্ট সেগুলি আরো কিছুটা কম হতো। আমাদের দেশটা নদীবিধৌত পলিভূমি দ্বারা গঠিত, আপনারা জানেন এটা গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা অববাহিকার দেশ। আমাদের দেশে উজান থেকে একটা বৃহৎ অঞ্চলের পানি আমাদের উপর দিয়ে বঙ্গোপসাগরে যায়। কাজে এই দেশের গঠন থেকে শুরু করে, এই দেশের মানুষের বসতি স্থাপন থেকে শুরু করে জীবনযাত্রা সবকিছুই প্রকৃতি দ্বারা সাংঘাতিকভাবে প্রভাবিত, এই ধারণাটা আপনাদের রয়েছে। তারপরে এটা দিয়ে আমি শুরু করছি, কারণ আমরা আজকে জানবো আমাদের দেশের যে বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা, সেই বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা কিংবা আমাদের দেশের যে অর্থনৈতিক উন্নয়নের যে পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে তাতে আমাদের প্রাণ এবং প্রকৃতির উপর কি প্রভাব পড়ছে বা পড়তে পারে এবং সেটা আমাদের জন্য লাভজনক নাকি অন্য কোনো পন্থা আমাদের জন্য লাভজনক, সেটা একজন পরিবেশ অ্যাক্টিভিস্ট হিসেবে দেখা। আমি আমার সেকেন্ড স্লাইডে আপনাদেরকে যেটা দেখাতে চাইবো, আমরা 2010 সালে দেখেছি যে সরকার উন্নয়নের জন্য একটি আলাদা অথরিটি গঠন করেছেন, আপনার স্পেশাল ইকোনমি জোন অথরিটি 2010-এ, এবং সরকার অর্থনৈতিক উন্নয়ন করতে চান শিল্পায়নের মাধ্যমে, দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে চান, সেই জন্য ওটাকে সাপোর্ট করার জন্য তারা স্পেশাল ইকোনমি জোন ঘোষণা করেছেন। দেশে প্রায় এখন 100টির বেশি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা রয়েছে এবং সেই অর্থনৈতিক অঞ্চলের যে শিল্পায়ন বা শিল্প কারখানা স্থাপন থেকে শুরু করে এটা পরিচালনা, এই কাজগুলি করার জন্য বিদ্যুতের যোগান দিতে হবে, সেই জন্য বিদ্যুতের একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে আমি দেখিয়েছি বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনাটা নেওয়া হয়েছে প্রথম 2010 সালে এবং জাইকা এবং ট্যাপকো দুইটি জাপানি প্রতিষ্ঠান এটা করেছে, আপনারা এটা নিশ্চয়ই দেখেছেন।
আমরা যখন এই পরিকল্পনার মধ্যে দেখলাম যে একটা বৃহৎ অংশ কোল থেকে আসবে, কয়লা থেকে আসবে, আমাদের দেশে কয়লার পরিমাণ খুব কম ছিল, আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনেছেন। মোট ইলেকট্রিসিটি উৎপাদনের 2.5% আসতো কয়লা থেকে। আমরা হঠাৎ করে দেখলাম সরকার একটা বড় পরিকল্পনা নিয়েছেন, আমরা সেটা চাই দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাক, অর্থনৈতিক উন্নয়ন হোক, দেশে শিল্পায়ন হোক, কিন্তু পরিকল্পিতভাবে হোক, এবং সেই শিল্পায়নের জন্য যে বিদ্যুৎ আসুক সেটাও আমরা উৎপাদন করতে চাই, কিন্তু সেটা যেন টেকসইভাবে হয়। সেই জন্য আমরা দেখলাম যে বিদ্যুৎ উৎপাদনে কয়লার জন্য যে বড় অংশ রাখা হয়েছে সেগুলি দেশের কিছু সংবেদনশীল জায়গায় রয়েছে, এবং এই সংবেদনশীল জায়গাটা সংবেদনশীলতা হচ্ছে পরিবেশগত দিক থেকে, ইকোলজিক্যাল আসপেক্ট থেকে ওরা খুবই ইম্পর্টেন্ট জায়গা। আমরা এটা ভালো করে বোঝার জন্যে, আমরা যেহেতু অ্যাক্টিভিস্ট, আমরা এটা নিয়ে যারা ভেবেছি তারা 2015 সালে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছি যে আমাদের দেশে যে কোল এনার্জি আসছে তার পানির এবং জলবায়ুর উপরে কি ইম্প্যাক্ট করবে। এটা আমরা দেশে বিদেশের অনেক লোক ছিল, অনেক দেশের সুনামধন্য সবাই ছিলেন, পরে আমরা যে রিকমেন্ডেশন দিয়েছি তা ছিল যে আমাদের কয়লা থেকে বেরিয়ে আসতে হবে, এবং আমাদের কয়লার জন্য যে প্রচেষ্টা সেটা ভুল হচ্ছে। সরকার 2016 সালে এটা রিভাইজ করেছে, আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনেছেন, এতে কয়লার পরিমাণ কিছুটা কমানো হয়েছে। 2010-এর দিকে 50% মতো ছিল, 2016-তে এসে এটা 35 ও 34 অ্যারাউন্ড করেছে। তো তারপরেও যে জায়গাগুলিতে এই উৎপাদনগুলি করার পরিকল্পনা করা হয়েছে সেই জায়গাগুলি দেশের এইরকম যে সমস্ত জায়গায় আছে, সব জায়গায় 25 কিলোমিটার রেডিয়াসে আপনার দেখবেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ রয়েছে, মেরিন রিজার্ভ রয়েছে, ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়াজ রয়েছে, ন্যাশনাল পার্ক রয়েছে। কাজে আমরা যেহেতু পরিবেশ নিয়ে কাজ করি, আমরা এগুলিতে একটু মনোযোগী হতে শুরু করলাম, করার দরকার। করে দেখলাম যে আমাদের যে উপকূল, আমাদের উপকূল অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সুন্দরবন, আপনারা দেখেন এখানে ছবিতে দেয়া আছে, সুন্দরবনের দুই দিকে আপনার পটুয়াখালীতে এবং বাগেরহাট জেলায় দুই জায়গাতেই কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের জন্য বড় হাব বানিয়ে রাখা হয়েছে। তো সেই জায়গাতে আমরা সেটা প্রতিবাদ করেছি, এবং আপনারা শুধুমাত্র যে এটা সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত করবে এই দুটা তা নয়, ওখানে আমাদের দেশের আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আপনারা জানেন আমাদের ইলিশ হচ্ছে একটা প্রধান অর্থকরী ফসল, এবং আমাদের দেশের খাদ্য নিরাপত্তার জন্য ইলিশের গুরুত্ব অপরিসীম। আমাদের জাতীয় মাছ ইলিশ, ইলিশ একটা মাইগ্রেটরি মাছ, এবং এটা যখন সাগর থেকে ডিম পাড়ার জন্য মিঠা পানিতে আসে তখন এটাকে ল্যান্ডিং বলে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে 3-4 বছর আগে কলাপাড়াতে এই যে জায়গাতে আপনার এখানে আমি কাটচারটা যেখানে দেখাচ্ছি এই জায়গাটাতে বাংলাদেশের সবচেয়ে বেশি ইলিশ ল্যান্ডেড হয়েছে। এমন হিসাব আছে প্রায় 38,000 metric ton ইলিশ ল্যান্ড করেছে এখানে। তো এখন এই জায়গাটাতে তৈরি হচ্ছে বিরাট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের হাব, পায়রাপোর্টকে কেন্দ্র করে। তো এই যে ইলিশ একটা সেন্সিটিভ প্রাণী, কাজে ইলিশের আপনারা যদি একটা ক্ষুদ্র জিনিস চিন্তা করেন যে ইলিশ তো কত লোকে এটার থেকে বেনিফিটেড, মোহাম্মদপুর বাজারের যে ইলিশ বিক্রেতা তার থেকে শুরু করে ট্রাক ড্রাইভার যে ইলিশটা কিনে নিয়ে আসলো, যে মধ্যসত্যভোগী যে জেলে, কত শত শত হাজার হাজার মানুষ, আর সেটা একদম ক্ষুদ্র কিছু সংখ্যক মানুষের কাছে চলে যাচ্ছে বা কোম্পানির কাছে চলে যাচ্ছে, এবং কিসের বিনিময়ে। তো এটা ওই জায়গার চিত্র। আমরা দেখলাম কক্সেস বাজার এরিয়া, দেখেন এখানে মাদারবাড়ির 25 কিলোমিটার রেডিয়াসের মধ্যে 11টা এরকম স্পেশাল আপনার ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া রয়েছে, এবং এগুলি তো ইকোনমিক মূল্য রয়েছে, কারণ আপনারা জানেন কক্সেস বাজার হচ্ছে টুরিস্ট ক্যাপিটাল অফ বাংলাদেশ। শুধু যদি আপনারা কক্সেস বাজারের এমিশনের চিন্তা করেন তাহলে দেখেন এখানে যে কোল প্লান্টের তারা পরিকল্পনা করেছিলেন, আমরা ধন্যবাদ দিব সরকারকে, কারণ সরকার এটা থেকে সরে আসছেন বলে আমরা শুনতে পাচ্ছি, কিন্তু যা করেছিলেন সেটা দেখেন আপনি যে এই মহেশখালীর যে প্ল্যানগুলি আছে মাদারবাড়ি এবং মহেশখালী, এখানে 62.5 মিলিয়ন টন অফ কার্বন ডাইঅক্সাইড হবে এভরি ইয়ার বাই 2030। তো এটা তো দেখেন অন্যান্য দেশের স্ট্যান্ডার্ড কি, এয়ার পলিউশনের জন্য বাংলাদেশ এখন পৃথিবীতে বড় দুর্নাম কুড়িয়েছে, আপনারা জানেন পত্রপত্রিকায় এটা অনেক লেখা হচ্ছে, সরকারও উদ্যোগী হচ্ছেন আমাদের এয়ার পলিউশন কন্ট্রোল করার জন্য। কিন্তু দেখেন এই জায়গাতে জাপানের যে প্ল্যান্টের কথা আমরা দেখালাম মাতারবাড়িতে,
এটা ধরা হচ্ছে যতগুলি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তার মধ্যে এটা আধুনিকতম টেকনোলজি দিয়ে করা হচ্ছে। সেই আধুনিকতম টেকনোলজির স্ট্যান্ডার্ড দেখেন আপনি, জাপান আর চায়নার যে স্ট্যান্ডার্ড আর মাতার বাড়ির এয়ার পলিউশন এমিশন স্ট্যান্ডার্ড দেখেন, এটা তো এক ধরনের এনভায়রনমেন্টাল রেসিজম, এটা তো হওয়া উচিত নয়। তাছাড়াও আরো অনেক প্রবলেম আছে, আমরা সম্প্রতি এখানে গিয়েছি, বিরাট বড় একটা নদীকে ভরাট করে রাস্তা নির্মাণ করছে, এগুলি লম্বা হয়ে যাবে, 15 মিনিট অনেক অল্প সময়। তাও আপনারা যেহেতু আপডেটেড থাকা উচিত, আপনারা নতুন প্রজন্ম, আপনারা কমিটেড যদি হন দেশের জন্য, এগুলি মানুষকে বোঝাতে পারবেন, বুঝিয়ে সরকারের মধ্যে ভালো লোকরা বুঝছে, যারা জ্ঞানী লোক তারা এটা মনোযোগ দিচ্ছে, এই জন্য এটা পরিবর্তন হচ্ছে। সম্প্রতি দেখেন তারা তখন যখন প্ল্যান্ট করেছিল তখনকার যে প্রজেকশন ছিল ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের যে ইন্ডিয়ান ওশেন এবং বেঙ্গল দিয়ে এক্সট্রিম ওয়েদার প্যাটার্ন আসবে সেটা অনেক পরিবর্তন হয়েছে। এটা 2019 সালে একটা স্টাডি, দেখেন আপনার কি পরিমাণ জায়গা সাবমার্জ হয়ে যাওয়ার সম্ভাবনা, কি পরিমাণ এক্সট্রিম ওয়েদার প্যাটার্ন আসবে ওই অঞ্চল দিয়ে, এই এই যে লাল অংশ দেখেন এটা ডুবে যাওয়ার সম্ভাবনা স্টাডিতে আছে। কাজে এই সমস্ত জায়গায় এটা করার ক্ষেত্রে যা করা হয়েছে তা অত্যন্ত ভালোভাবে করা হয়নি, যেটা নিয়ম নীতিতে রয়েছে সেগুলি এক্সজস্ট করা হয়নি, কোথাও এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ভালোভাবে করা হয়নি, কোথাও এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের সময় কনসালটেশন করা হয় না, আমরা যে জায়গায় কথা বলছি সেই জায়গায় আমাদের সাথেও কনসালটেশন করা হয় না, কাজেই সেখানে অনেক ধরনের অভিযোগ রয়েছে, এগুলি নানান পত্রপত্রিকায় এসেছে, আপনারা নিশ্চয়ই পাবেন। আমরা যেটা কনক্লুড করতে চাই বলে যে এটা তো আমাদের ক্লিন এনার্জি দিয়ে করা সম্ভব, এটার পাথওয়ে বিভিন্ন সংগঠন দেখিয়েছে, আমরাও সরকারের সাথে বসে কাজ করতে চাই, আমরা সরকারকে হেল্প করতে চাই, এবং এটা আমাদের প্রয়োজন কতটুকু আছে, এটা যে শুধু আমরা মুভমেন্ট করছি আমরা বলছি তা নয়, আমরা ছাড়াও অনেকেই করছে, আমরা যতটুকু স্বল্প সক্ষমতা নিয়ে সম্ভব করার সরকারকে সহযোগিতা করার চেষ্টা করছি জ্ঞান দিয়ে তথ্য দিয়ে, আবার সরকারকে সবাইকে নিয়ে বলার চেষ্টা করছি, এখানে দেখেন কত বড় বড় সুন্দর সুন্দর ভাবে আমরা সরকারকে জানানোর চেষ্টা করেছি নানানভাবে, সেটা আরো বেগবান করতে হবে, এবং আমাদের সবাইকে বুঝতে হবে যে দেশ যদি যে উন্নয়ন কর্মকাণ্ড বা যে বিদ্যুৎ আমাদের উৎপাদন করার কারণে মানুষের জীবন হুমকির মুখে পড়বে সেটা উৎপাদন করাটা থেকে বিরত থেকে আমাদের টেকসই এবং মানুষ এবং প্রকৃতি বান্ধব উৎপাদনের দিকে যেতে হবে, আমাদের উন্নয়ন প্রয়োজন কিন্তু সেই উন্নয়ন হতে হবে টেকসই এবং পরিবেশ বান্ধব মানুষের পক্ষে। ধন্যবাদ শোনার জন্যে।